আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে। আপনারা আলোচনা শুনছিলেন হাশরের দিন বিভিন্ন গুনাহে লিপ্ত মানুষগুলোর ভয়াবহ পরিণতির উপর। চলুন আমরা সম্মানিত শাইখ থেকে এই বিষয়ের উপর আলোচনার বাকি অংশ শুনি। সম্মানিত শাইখ, বারাকাল্লাহ ফিক। আরেকটি গুনার কথা এসেছে কিয়ামতের দিন তারা সেই গুনাহ ক্যারি করে উঠবে, সেটা হচ্ছে মান কানাত লাহু ইমরাআতান ফামালা ইলা ইহদাহুমা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু মাইল। যে ব্যক্তির দুজন স্ত্রী রয়েছে, তার দুইজন ওয়াইফ ছিল, একজনের প্রতি বেশি অবিচার করেছে, আরেকজনকে অনেক ফেভার করেছে, ইনসাফ করেনি, সেই ব্যক্তি উঠবে এমনভাবে যে তার দুটো কাঁধের একটা অনেক ঝুলে পড়বে এবং সবার কাছে সে ধরা পড়বে যে সেই ব্যক্তি তার স্ত্রী দুজন স্ত্রীর মধ্যে ইনসাফ কায়েম করেনি। এবং এরকম অবিচার কিন্তু অনেক আছে, যদি এই দেশে তো একাধিক বিবাহ আমি আইনতভাবেই নিষিদ্ধ, কিন্তু যে সমস্ত দেশে মুসলিম দেশে এটা অ্যালাউ করা হয়েছে বা অমুসলিম দেশেও আছে, সেখানে কেউ যদি এরকম তার জীবনে ঘটে তাহলে অবশ্যই তাকে ইনসাফ কায়েম করতে হবে, তা না হলে তাকে আমাদের দিন ধরা পড়ে যাবে। ইসলামে যে বহু বিবাহের যে সুযোগের কথা সবাই প্রচার করে, তাদের জন্য কত বড় একটা সতর্কতা এটা। এরপরে আমরা দেখতে পাই যে হাদিস শরীফে আসলে বলা হচ্ছে যে যাদেরকে আল্লাহ বেশি নিয়ামত দিয়েছেন, দুনিয়ার ধন সম্পদের অগাধ মালিক হয়েছেন, তারা কিন্তু কিয়ামতের দিন সবচেয়ে বেশি বিপদে থাকবেন, যদি তারা দান খয়রাত বেশি না করে থাকেন এবং হালাল তরিকায় খরচপত্র এবং ইনকাম না করে থাকেন। একটা হাদিস আছে যে দুটো পা কিয়ামতের দিন নড়বে না যতক্ষণ পর্যন্ত না উত্তর দেবে কোন তরিকায় তার সম্পদ আহরণ করেছে, ইনকাম করেছে, আর কোন তরিকায় খরচ করেছে, হালাল ছিল কি না। কাজে শুধু সম্পদের মালিক হওয়া, টাকা পয়সার অগাধ মালিক হওয়াটাই কি সুসংবাদ? একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-আকসারুনা হুমুল আসফালুনা ইয়াউমাল কিয়ামা, অধিকাংশ ধনী লোকেরাই কিয়ামতের দিন সবচেয়ে খারাপ অবস্থায় থাকবে। ইল্লা মান ক্বালা বিল মালি হাকাযা ওয়া হাকাযা ওয়া কাসবুহু তাইয়্যিব, তবে যারা শুধু তাদের সম্পদের ব্যাপারে বলবে এরকম এরকম, অর্থাৎ এরকম দান করেছে এরকম দান করেছে, অগাধ সম্পদের মালিক হয়েছে, নির্দ্বিধায় দান করেছে বহু জায়গায়, তারাই বেঁচে যাবে। ওয়া কাসবুহু তাইয়্যিব, এবং যার ইনকাম ছিল হালাল এবং তাইয়্যিব, তা না হলে সমস্ত ধনিক সম্প্রদায় ধরা পড়ে যাবে। মানে যেটা দান করেছেন উনি সেটা জমা হয়েছে, উনি এখন সেটার ফল ভোগ করবেন। আর একটা হাদিসে এরকম কথা বলেছে, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা, যারা অনেক সম্পদের মালিক ছিল তারা কিয়ামতের দিন সবচেয়ে গরিব অবস্থায় তাদের হাসর হবে। ইল্লা মান আতাহুল্লাহু তাআলা খাইরান ফানাফাহা ফিহি বিয়ামিনিহি ওয়া শিমালিহি ওয়া বাইনা ইয়াদাইহি ওয়া ওয়ারাইহি ওয়া আমিলা ফিহি খাইরান, তবে ওই ধনী লোকগুলোই শুধুমাত্র এই দুরবস্থা থেকে কিয়ামতের দিন বাঁচবেন যারা, যাদেরকে আল্লাহ অগাধ সম্পত্তি দেওয়ার কারণে তারা ডান হাতে ডান দিকে দান করেছে, বাম দিকে দান করেছে, সামনে দান করেছে, পেছনে দান করেছে, এবং এই সম্পদকে ভালো কাজে ব্যবহার করেছে, তারাই একমাত্র সম্পদশালী হিসাবে কিয়ামতের দিন ভালো অবস্থায় থাকবেন, বাকি সম্পদশালীরা অত্যন্ত মন্দ অবস্থায় তাদের হাসর হবে। আমরা এই পর্যায়ে মোটামুটি যারা বিশেষ বিশেষ কিছু গুনার কারণে তাদের কিয়ামতের দিন ধরা পড়বেন এবং হাসর হবে তাদের কথা শুনলাম। এখন আমরা যাব কিছু ভালো আমলের কারণে যে তারা কীভাবে কিয়ামতের দিন ভালো অবস্থায় তাদের হাসর হবে, কোয়াইট ইন্টারেস্টিং আমাদের জন্য, যেন আমরা এরকম আমলের মধ্যে আমরা কীভাবে নিজেরা শরীক হতে পারি। একটা হলো যারা এহরামের হালতে ইন্তেকাল হয়, انا رجل كان مع النبي صلى الله عليه وسلم محرما فوقصت ناقته فمات, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজে এসেছিলেন একজন সাহাবী, তিনি তার উটটা একটু লম্পজম্প করে কোনো কারণে অ্যাক্সিডেন্টালি
তার এই উটের বাহককে ফেলে দিল, মানে উটের উপরে যিনি বসেছিলেন তিনি অ্যাক্সিডেন্টালি উট লাভ দেওয়ার কারণে তিনি পড়ে গেলেন এবং পড়ে গিয়ে তিনি ইন্তিকাল করে ফেললেন। লোকটা ছিল এহরামের হালতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীকে বলেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন ওয়া কাফফিনুহু ফি সাওবিহি ওয়ালা তামাসসুহু বিতিব, তোমরা এই বেচারাকে গোসল করিয়ে দাও পানি এবং বরই পাতা মিক্স করে, আর তাকে তার এই এহরামের কাপড়েই তাকে দাফন করো, আর সুগন্ধ লাগিও না। অনেক সময় মাইতকে আমরা দাফন কাফন পরানোর পরে কী করি, একটু সুগন্ধ লাগিয়ে দেই, কিন্তু বলা হলো তাকে সুগন্ধ লাগিয়ে না, কারণ এহরামের হালাতে সুগন্ধ লাগানো নিষেধ, তাই না? জি, সেটাই কন্টিনিউ করুক। ওলা তুখাম মেরুরা আসাও, তার মাথা ঢেকে দিও না, এহরামের হালাতে পুরুষদের জন্য মাথা ঢাকাও জায়েজ নেই, সেভাবেই রাখো, এভাবেই দাফন করো। ফাইনাহু ইবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কিয়ামতের দিন সে তালবিয়া করতে করতে উঠবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, সুবহানাল্লাহ, কি কিসমত, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তিনি তালবিয়ার স্লোগান করতে করতে উঠছেন। কাজী এহরামের হালতে ইন্তেকাল বড়ই সৌভাগ্যের লক্ষণ, সুবহানাল্লাহ। এখন যে কেউ ওই সাহাবার মতো যার যারই মৃত্যু হবে এহরামের কাপড় পরা অবস্থায়, সবার কি একই অবস্থায় দাফন করাটা কি? সেটাই সেটাই নিয়ে উঠেই না, এটাই উঠে নিয়ে, এটাই নিয়ে আসা। কিছু লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূর সহকারে উঠাবেন, তাদেরকে নূর দিয়ে উঠাবেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন মোমেনদের তারা নূর নিয়ে উঠবে। يَوْمَ تَرَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ يَسْعَى نُورُهُمْ بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ بُشْرَاكُمُ الْيَوْمَ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ। সেদিন মোমেন পুরুষ এবং মহিলারা দেখতে পাবে তাদের নূর তাদের সামনে দৌড়াদৌড়ি করছে, তাদের ডান পাশে তাদেরকে আলোকিত করে দিচ্ছে, তাদেরকে বলা হবে তোমাদের জন্য রয়েছে সুসংবাদ, আজকে জান্নাতের সুসংবাদ, যার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নহরসমূহ, সেখানে তারা চিরদিন থাকবে, আর এটি হচ্ছে সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় কামিয়াবি। কোন কোন লোকেরা নূর পাবে? কিছু কিছু কথা হাদিস শরীফে আসছে, একটা আসছে, মানসা বা সাইবাতান ফিল ইসলাম কায়ানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি ইসলামের আমল করতে করতে জওয়ান বয়স থেকে শুরু করে বুড়া হওয়া পর্যন্ত দিন ইসলামের আমলের মধ্যে ছিল, হারাম হালাল বেঁচে চলেছে, ইবাদতে চলেছে, এই লোকটা যে তার চুল দাড়ি সাদা হয়ে গিয়েছিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এগুলোকে নূর দিয়ে ঢেকে উঠাবেন। কাজে কেউ যদি দেখে তার চেহারায় দাড়িতে চুলে গোঁফে কি হচ্ছে, সাদা হয়ে গেছে, জওয়ান ছিলেন এখন একটু বুড়া হয়ে যাচ্ছেন, প্রথম প্রথম দেখে একটু খারাপ লাগে, হায় রে বুড়া হয়ে গেলাম কিনা, এটাকে টান দিয়ে উঠে ফেলে মানুষ, কিন্তু সেটাকে ওয়েলকাম করা, এটাকে বরকত মনে করা যে আমার নূর তৈরি হচ্ছে, সাদাগুলোকে কারণে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন আমাকে। এই এই কথাই আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তান্তাফু শাইব, তোমরা এই সাদা দাড়ি বা মোচ বা চুল পেকে গেলে এগুলোকে টান দিয়ে উঠিয়ে ফেলো না। মামিন মুসলিমিন ইয়াশিবু শাইবাতান ফিল ইসলাম ইল্লা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, যে কোনো মুসলমানের এই দাড়ি চুল এগুলা সাদা হয়ে যায়, পেকে যায় ইসলামের আমল করতে করতে করা অবস্থায়, তাহলে এটা তার জন্য কেয়ামতের দিন নূর নিয়ে আসবে। আরেকটি লোককে নূরের খবর দেওয়া হয়েছে, বাশশিরিল মাশশাঈনা ফিল যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা, যারা অন্ধকারে এশায় বা ফজরেও রাতে এই রাতের নামাজ সকালে নামাজ পড়তে মসজিদে আসে, অন্ধকার রাতে
তারা জামাত মিস করে না। হে নবী, আপনি তাদেরকে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি খবর দিলেন উম্মতকে, তাদেরকে তোমরা সুসংবাদ দাও, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণাঙ্গতা, নূরের পূর্ণাঙ্গতা দান করবেন, এই অন্ধকার আলোর দিকে ধাবিত করবে। সুবহানাল্লাহ। অনেকে আমরা অলস, মসজিদ পাশে থাকলেও আমরা যাই না, মসজিদে যাওয়ার মধ্যে কত সুসংবাদ আছে। যারা কোরআনওয়ালা, আহলুল কোরআন, তাদের হাসর কেমনি হবে? ইয়াতিল কোরআন ও আহলুহুল্লাযীনা কানু ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া তাকদুমুহু সূরাতুল বাকারাহ ওয়া আলু ইমরান। যারা কোরআনওয়ালা, কোরআনওয়ালা কারা? কোরআন ভালো করে শিখেছেন, কোরআন খুব ভালো করে পড়েন, কোরআন চর্চা করেন, আমলের মধ্যে কোরআনের আমল আছে, কোরআন যেটা নিষেধ করেছে সে আমল করে না, কোরআন যেটা করতে বলেছে সে আমল করে, আল্লাহর কোরআনকে তারা মেনে চলেছে দুনিয়ার মধ্যে এবং কোরআনকে অনেক তেলাওয়াত করেছে, তাদেরকে কোরআন তাদেরকে নিয়ে মিছিল সহকারে আসবে, আল্লাহর সঙ্গে তাদের দেখা হবে, কোরআন তাদেরকে নিয়ে মিছিল করে আসছে আল্লাহর কাছে। মিছিলের অগ্রভাগে থাকবে কে? দুইটা সুরা, সুরা বাকারা, সুরা আলে ইমরান। এবং মিছিল যে করবে তার দুই পাশে মনে হবে যে কোনো কোনো রেওয়ায়তে আছে কায়ান্নাহুমা গায়াতানে ও বাইনাহুমা শারকুন আও কায়ান্নাহুমা গামামাতানে সাউদাওয়ানে, মনে হবে যে তার উপরে মেঘের মতো করে ছায়া দিয়ে নিয়ে আসছে সে দুইটা সুরা মিছিল করে তাকে, সুরা আলে ইমরান, সুরা বাকারা। কোনো কোনো আবার অন্য রেওয়ায়তে আসছে আও কায়ান্নাহুমা জুল্লাতানে মিন তৈরিন সাওয়াফ ইজাদিলান আন সাহিবিহিমা। কোরআনের সুরাগুলো দুই ভাগে ভাগ হবে, এক ভাগে নেতৃত্ব দিবে আলে ইমরান, আরেক ভাগে নেতৃত্ব দিবে সুরাল বাকারা, এবং তার দুই পাশে তারা আসতেছে, মনে হয় যেন দুই পাখির দুটো ঝাঁক তার সঙ্গে আসতেছে। এমন সৌভাগ্যশালীর হাসর, হাসরটা যদি এত সুন্দর হয় তার জন্য কি আর কোনো দুশ্চিন্তা থাকার কথা? সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহুম্মা আমিন। এরপরে আছে হাজারে আসওয়াদের খবর। ইন্না লিহাদাল হাজারে লিসানান ওয়া শাফাতাইন ইয়াশহাদু লিমান ইসতালামাহু ইয়াউমাল কিয়ামাতি বিহাক্কিন। এই হাজারে আসওয়াদের কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জবান দিয়ে দিবেন, জিহ্বা হবে, দুটো ঠোঁট হবে, কথা বলার অ্যাবিলিটি আল্লাহ তাকে দেবেন, এবং যারা তারা এই হাজরে আসওয়াদকে চুমো দিয়েছে হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে, তাওয়াফ করতে গিয়ে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেবে। এখন আজকাল কেউ কেউ বলবেন আমরা এত ভিড়, চুমো দিতে গেলে তো জান শেষ হয়ে যাবে এবং কত মানুষকে কষ্ট দিতে হবে, দলিত পিষিদ্ধ করে তারপরে দিতে হবে, এরকম করতে ওলামা কেরাম নিষেধ করেন। আপনি দূর থেকে ইসতেলাম, ইসতেলামের অর্থ কী? চুমো দেওয়া, ইসতেলামের অর্থ হলো হাত দিয়ে ইশারা করা, এটাও ইসতেলাম। আপনি ভিড়ের কারণে যেতে না পারলে দূর থেকে ইশারা সালাম করে মানে হাত উঠিয়ে চলে গেলে আপনি এটাও এই চুমু দেওয়ার সমান সব হয়ে যাবে। তবে ফিজিক্যালি কেউ কোনো সময় খালি পেয়ে গেলে, চান্স পেয়ে গেলে তখন তো অবশ্যই চান্স নেবে। বলা মুসিবত যাদের উপরে পতিত হয়েছে এবং দুঃখ দুর্দশায় বিপদ আপদে পতিত হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা এসেছে, অসুখ আপনার আর্থিক দৈন্যতা, ব্যবসার ক্ষতি থেকে শুরু করে বিভিন্ন রকমের মুসিবতে পড়ে গেছে এবং এই মুসিবতে সবর করেছে, অস্থির হয়নি, অধৈর্য হয়নি, পাগল হয়ে যায়নি, মানুষকে অ্যাটাক করেনি, খেই হারিয়ে ফেলেনি, আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন, ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করেছে, তার জন্য কী পুরস্কার আছে? ইয়াওয়াদু আহলুল আফিয়া ইয়াওমাল কিয়ামাতি হিনা ইউতা আহলুল বালাই সওয়াব লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। তিরমিজির হাদিস।
যারা দুনিয়াতে সবচেয়ে সুখী ছিল তেমন কোনো বড় বিপদ আপদ মোকাবিলা করতে হয়নি, মুসিবতে মোকাবিলা করতে হয়নি, খুব সুখে শান্তিতে দিন চলে গেছে, তারা কেয়ামতের দিন যখন দেখতে পাবে যারা দীর্ঘমেয়াদী অসুস্থতায় ছিল, অ্যাক্সিডেন্টের শিকার হয়ে হাত পা ভেঙে অবস্থা কাহিল হয়ে গেছে, বিপদের খবর বাড়িঘর আগুন দিয়ে জ্বলে ছাই হয়ে গেছে, ছেলে মেয়ে মারা গিয়েছে, এরকম এক একটা বার এক একটা দুঃসংবাদ অনেকগুলো তার জীবনে এসেছে, তাদের আল্লাহর দিকে তাকিয়ে বিপদকে তারা যখন তাকদিরের ফয়সালা হিসাবে মেনে নিয়েছে, সবর করেছে, অস্থির হয়নি, তাদের পুরস্কার দেখে যারা সুখে শান্তিতে ছিল এমন বড় মুসিবতে পড়েনি তারা শুধু আফসোস করবে, হায় আল্লাহ এরা কত সৌভাগ্যবান, দুনিয়া বিপদে পড়ার কারণে আজকে তারা বড় ধনী হয়ে গেল, নিজেদের জন্য বলবে যে আল্লাহ আমাদেরকে এমন বিপদ কেন দিলেন না, এমনকি আমাদেরকে জুলুম করে লোকেরা আমাদের জ্যান্ত মানুষের শরীরের চামড়া খুলে ফেলতে যদি আমাদের নির্যাতন করে তাহলে আমরা আজকে এখানে অনেক কামিয়াব হয়ে যেতাম। সাহাবারা অনেক সময় দুশ্চিন্তায় পড়ে যেতেন বিপদ না আসলে, তো চিন্তা করি পৃথিবীর অনেক মানুষ আজকে জুলুমের শিকার, তাই না? জি, মজলুম তাদেরকে কীভাবে জুলুম করছে, অনেক জালিম লোকেরা তাদেরকে ধরে নিয়ে জেলখানায় অত্যাচার করছে, হাত পা ভেঙে দিচ্ছে, মাজুর করে দিচ্ছে, ডিজেবল করে দিচ্ছে, পিস্তল ঠেকিয়ে গুলি করে পঙ্গু করে দিচ্ছে, তাই না? জি, প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে, নির্যাতন করছে নির্দয়ভাবে, তাদের প্রতি দুঃখ লাগে আমার, আমাদের জালিমদের প্রতি অভিশাপ আসে, আমাদের সারা দুনিয়ার অভিশাপ আসে, আল্লাহর অভিশাপ আসে, কিন্তু কেয়ামতের দিন এই মাজলুমগুলো তখন তাদের পুরস্কার পেয়ে তাদের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। আল্লাহ, আর জালিমদের কী অবস্থা হবে বলেন তো? যারা ইনসাফ কায়েম করবেন, ন্যায় বিচারক, ন্যায়পরায়ণকারী শাসক, তাদের জন্য অনেক সুসংবাদ আছে কিয়ামতের দিন। মা মিন আমিরিন আমির আশারাতিন ইল্লা ওয়াহুয়া ইউতা বিহি ইয়াউমাল কিয়ামাতি মাগলুলান হাত্তা ইয়াফুক্কাহুল আদলু আও ইউবিকুহুল জুর। কোনো লোকের যদি কোনো লোকের দায়িত্বশীল হয়, দশজনের দায়িত্বশীল ছিল, দশজনের আমির ছিল, একটা এলাকার চেয়ারম্যান ছিল, একটা এলাকার ডিসি ছিল, একটা এলাকার একটা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিল, মিনিমাম দশজনের উপরে যে রেসপন্সিবল আছে তাকে ধরে নিয়ে আসা হবে, যে সে যদি ইনসাফ কায়েম করে থাকে তাহলে তার মুক্তি আছে, আর ইনসাফ কায়েম না করলে তাকে চেইন আপ করে বন্দি করে নিয়ে আসা হবে, তাকে এমনি সাধারণভাবে অন্যদের মতো তাকে হাসার করা হবে না, তাহলে জালিম শাসক আর অন্যায় বিচারক, যে অন্যায় তরিকায় বিচারকের রুলিং দেয়, রায় দেয় কোর্টে বসে, এদেরকে বন্দি করা অবস্থায় তাদের হাসার হবে। আরেকটি হাদিস এসেছে, ইন্নাল মুকসিতিন ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমান ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিন আল্লাযিনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা উল্লু। যারা ইনসাফ কায়েম করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে নূরের মিম্বর বানিয়ে সেখানে বসতে দেবেন, আর সেই নূরের মিম্বর হবে আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে, আরশের ডান পাশে, আল্লাহর কিন্তু দোনো পাশই ডান, আল্লাহর বাম পাশ নেই। আচ্ছা, মাশাআল্লাহ। যারা তাদের হুকুম শাসন কার্য পরিচালনায়, বিচার ইনসাফের পরিচালনায়, এমনকি পরিবারের কর্তা হলে পরিবারের সদস্যের মধ্যে ইনসাফ কায়েমের ক্ষেত্রে, যে কোনো দায়িত্ব পাইলে দায়িত্বের ক্ষেত্রে ইনসাফ করে, তাদেরকে ইনসাফকারীদেরকে আল্লাহ তাআলা নূরের মেম্বারে বসাবেন। কত বড় সম্মান, কত সম্মান! আর তাদের জন্য তার ঠিক বিপরীত শাস্তি হবে জাহান্নামে, যারা বেইনসাফ করে, কোর্টে বসে অন্যায় রায় দেয়, অথবা শাসন কার্য পরিচালনা করতে গিয়ে মানুষের উপরে জুলুম করে, আর শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য অন্যদের প্রতি সাংঘাতিক ধরনের নির্যাতনের স্টিম রোলার চালায়, তাদের পরিণতি কী হতে পারে তার অপোজিট। আল্লাহ। এরপরে হাদিসে এসেছে, যারা
অন্যদের দুঃখ কষ্ট লাঘব করতে এগিয়ে আসে, তাদের হাসরটা খুব সুন্দর হাসর হবে। মান নাফাসা মিন আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবি দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমুল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুমিন মুসলমানের দুঃখে কষ্টে এগিয়ে আসে, তার দুঃখ কষ্ট দূর করার জন্যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই লোকটির দুঃখ কষ্ট দূর করতে এগিয়ে আসবেন। ওমান ইয়াসসারা আলা মুহসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি কষ্টে থাকা লোকের প্রতি সাহায্য করে, অর্থাৎ অর্থনৈতিক কষ্টে আছে, তার কষ্ট লাঘব করার জন্য তাকে দান খরাত করল, কিয়ামতের দুনিয়া আখেরাতে আল্লাহ তাআলা তার দুঃখ কষ্ট লাঘব করে দেবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ঢেকে রাখে, লুকিয়ে রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষগুলোকে ঢেকে রাখবেন। আল্লাহু ফি আউনিল আবদে মা কানা আল আবদু ফি আউনি আখিহ। যতক্ষণ বান্দা মানুষকে সাহায্য করে, আল্লাহ তাআলা ততক্ষণ তাকে সাহায্য করতে থাকেন। সুবহানাল্লাহ। মনে পড়লো একটি কথা। আমি এখানে আসার জন্য আসরের আগে বসে, মসজিদে বসে, আমি কিছু প্রিপারেশন নিচ্ছিলাম যে এখানে আলোচনা করবে, একটু দেখে নেই, কালকে আমার জুমার আলোচনা আছে, কালকে সন্ধ্যে আবার আমার একটা স্টাডি সার্কেল আছে, শনিবার সকালে আমার আরেকটি আলোচনা আছে, আমি কিছু কিতাবপত্র নিয়ে কেবল বসছি। এই সময় আমার কল আসলো যে লিডস থেকে আপনার কাছে একটা পরিবার এসেছে বড় বিপদেগ্রস্ত হয়ে আপনার সঙ্গে আলোচনা করতে। শুনে আমার কাছে মনে হলো মাথায় বাড়ি পড়েছে আমার, আমি এখন এতগুলো প্রস্তুতি নেব, আমার এই সময় কীভাবে দেবো। তো বললাম যে আচ্ছা অল্প সময়ের জন্য আসেন। এসে তাদের কান্না দেখে আমি আমার সব ভুলে গেলাম। তাদের একটা মেয়ে অনেক শিক্ষিতা, অনেক বড় চাকরি করেন, কিন্তু তারা মেয়েকে নিয়ে বিপদে পড়ে গেছে। মেয়েটা একটা অমুসলিমকে ভালোবেসে ফেলেছে, তাকে বিয়ে করতে চায়। এখন এই পরিস্থিতিতে তারা মা বাবা একদম ভেঙে পড়েছেন, মুশরে পড়েছেন। তাদের কান্নাকাটি চোখের পানি দেখে আমার নিজের কষ্ট এসে গেল। পরে আমি আমার কাজ বন্ধ করে তাদের সঙ্গে কথা বললাম এবং কিছু পরামর্শ দিলাম, কিছু তারা আবার আমার সঙ্গে দেখা করতে আসবে। তো চিন্তা করি যে আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই, মানুষের বিপদ দেখলে, বিপদগ্রস্ত মানুষ মানুষকে আপনার কাছে আসে, আপনি তখন অন্য একটা জরুরি বিষয়ে আছেন, আপনার ওইদিকে ভুক্ষেপ করার সুযোগ নাই। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো আমাদেরকে উৎসাহিত করবে, তাই না? জি জি। যে আমার কিছু ক্ষতি হলেও, আমার অন্য কিছু ক্ষতি হলেও, এই কাজটা করলে আল্লাহ তো আমাকেও হেল্প করবেন, ইনশাল্লাহ ক্ষতি হবে না। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন যে একজনকে সাহায্য করলে আল্লাহ পাক নিজেই উনার সাহায্যকারী হয়ে যাবে। এটা তো এমন অনুপ্রেরণা, ইনফ্যাক্ট আরেকজনকে স্বপ্রণোদিত হয়ে মানে প্রোঅ্যাক্টিভ হয়ে সাহায্য করতে ইচ্ছে করবে, সো দ্যাট উই আর হেল্প বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিকই বলেছেন যে অনেক সময় আমাদের এইগুলো এই ফজিলতের কথা মনে থাকে না। জি জি। বলছে আমি এখন ব্যস্ত আছি, আমার কাছে আসছে কেন, আমি এখন কি করব, আমার কাছে বিরক্ত লাগছে। কিন্তু আসলে আমরা যদি এইগুলো সামনে থাকে, তাহলে মানুষকে সাহায্য করতে আমাদের ভিতরে আগ্রহ পায়দা হবে, আমরা অ্যাভয়েড না করার চেষ্টা করব। এই ব্যাপারটা ইনফ্যাক্ট আমাদের ইসলামে সবচেয়ে বেশি এসেছে, একজন একজনের প্রতি একটা ছোট্ট একটা ইভেন হাসি, একটা স্মাইল, দ্যাট ইজ অলসো কনসিডার্ড অ্যাজ এ সাদাকা। মানে পুরো লাইফটাই তো আসলে খুব বেশি রিওয়ার্ডিং, আল্লাহ পাকের হুকুমটা যদি আমরা মেনে চলি। ঠিকই, প্রতিটা মুহূর্তে ইনফ্যাক্ট কাজে লাগানো যায়। আর মানুষের উপকার, খায়রুন নাসে মান ইয়ানফাউ নাস, যুবকুম ভাই সেটা বলেছেন, ওই ব্যক্তি সর্বোত্তম, সেই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ যে অন্যের উপকারে কাজে লাগে। আল্লাহ আল্লাহ জানামিন আল্লাহুম আমিন। আরেকটা হাদিসে এসেছে, মান সাতারা আখাহুল মুসলিমা ফিদ দুনিয়া সাতারাহুল্লাহু ইয়াউমুল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়াতে তার ভাইকে, ভাইয়ের দোষকে গোপন রাখে, লুকিয়ে রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষগুলোকে লুকিয়ে রাখবেন। আমরা আসলে অনেক সুযোগ মিস করে ফেলেছি দুনিয়ার মধ্যে, কত লোকের কত দোষ আমরা আলোচনা করি, ইন্নালিল্লাহ, তাদের কথা বলতেই থাকি আমরা, কিন্তু আমরা যে কী নিয়ামত মিস করি, ইন্নালিল্লাহ, আল্লাহর কাছে আমরা কত মাফ চাওয়া দরকার, কত করেছি আমরা এগুলো, আল্লাহ যেন মাফ করে দেন এবং আমরা যেন ভবিষ্যতে কারো দোষ নিয়ে আলোচনা না করি এবং সবার কাছে প্রকাশ না করে দেই। একজনের সঙ্গে আমার একটু দুশ্মনী হয়েছে, তার দোষ যদি আমি মাইক লাগিয়ে সারা শহরে প্রচার করতে পারি, বোধহয় খুব এনজয় করি আমরা।
কিন্তু এটাতে কত ক্ষতি আমাদের জন্য হয়ে যায় আমরা রিয়েলাইজ করি না। রাগ গোসা দমন করতে পারলে বিরাট পুরস্কার। মান কাযামা গায়দান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনফিযাহু দাআহু আল্লাহু আলা রুকুসিল খালায়িক হাত্তা ইউখাইয়িরাহু মিনাল হুরুল ঈন ইযাউজুহু মিনহা মা শা। যেই ব্যক্তির ক্ষমতা থাকা সত্ত্বেও রাগ গোসাকে কার্যকরী করতে পারে, শাস্তি দিতে পারে, কিন্তু সবর করেছে, রাগ গোসাকে দমন করে ফেলেছে আল্লাহকে খুশি করার জন্যে, কেয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষের সামনে তাকে ডাকবেন, তুমি এদিকে আসো, এই যে হুরগুলো আছে পছন্দ করো যাকে, তাকে নিয়ে জান্নাতে চলে যাও, তোমাকে তাদেরকে হালাল করে দেব। আল্লাহ তাআলা বলেছেন যে আল কাযিমিন আল গায়ব ওয়াল আফিন আনিন নাস আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগ গোসা দমন করে মানুষকে ক্ষমা করে দেয়, এরা নেককার, এদেরকে আল্লাহ পছন্দ করেন। And he is most powerful as well. Subhanallah. আর রাগ গোসা দমন করে মানুষকে ক্ষমা করে দেওয়া কত মহত্ব, এটা আল্লাহ এত খুশি হন, তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন, তিনি আমাদের প্রতি খুশি হয়ে যাবেন। আমাদের মনে হয় আমরা তো এক্সারসাইজ করার চেষ্টা করি, সেটা আল্লাহ তো একটু চান্স পেলেই জি আমাদের মধ্যে সময় কি শেষ হয়ে গেল নাকি এখন আপাতত বিরতি হবে, রেখে যেতে হবে সময় তো। শেখ, প্রিয় ভাই বোনরা, আপনারা আশা করছি আলোচনা ভালো করেই শুনছেন। আমরা ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি, আশা করছি আমরা ফিরে না আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। মাগরিবের আজান হবে ব্রেকের মধ্যে।